হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও বরাবর আপনাদের দুবাই আল্লাহ রহমতে ভালো আছি আর একটা নতুন ব্লগে ওয়েলকাম ব্যাক আমার গাফ ফার্মে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানার কারণ তো বুঝতেই পারছেন আমি আরও একটা ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাইরে ভাই পকেটে না টাকা না থাকলে যেরকম দাম নাই ঠিক আছে সেরকম আপনি কাজ না করলে টাকা পাইবেন না তো বেকার কতদিন তাই না বেকারত্ব দূর করতে হবে কাজ করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তা আমি চাই কি যে আমার ভাই বাদার বন্ধু বান্ধব যতগুলো আছে সবাই যেন একটু ভালো কোম্পানিতে ভালো কাজে যেন আসতে পারে হালকা কাজে আসতে পারে সেই জন্য আমার জানটা খালি ছটফট করে বুঝছেন কিন্তু একটা দুঃখের কথা হলো কি কি যে আপনি অনেক এদিক সেদিক করে ঘোরাঘুরি করছেন ভালো ইনফরমেশন পান না তো ওইটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ কেন ইনফর্ম ইনফরমেশন কিন্তু আসলে কেউ সঠিকভাবে দিতেও পারে না ঠিক আছে কেউ বলতেও পারে না ঠিক মতো জানতেও পারছে না দেশের থেকে তা আমি এই উদ্যোগটা নিয়েছি কি যে আমি আমার বন্ধু বান্ধবের মাঝে আমি বিদেশের সমস্ত ইনফরমেশনগুলো তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে তাই আমি চাই বেকারত্ব দূর করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে কাজ করতে হবে ঠিক আছে কাজ কাজ ছাড়া ঠিক আছে কিছুই না কাজ না করলে রাজার ভান্ডার শেষ হয়ে যায় খেয়ে খেয়ে ঠিক আছে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে গেলে কাজ করতে হবে তো আমি আর একটা নতুন কাজের একটা ইনফরমেশন নিয়ে আসলাম আর একটা কথা কি যে আপনার পরিচিত দালাল কি বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি আসতে পারেন খুবই ভালো তাহলে আমিও নিরাপদ আপনিও নিরাপদ আমার পছন্দ রিক্রুটিং এজেন্সি কিংবা দালালের মাধ্যমে যদি আপনি আসেন আসার পরে যদি কোনো একটু সমস্যা হয় তাহলে আমাকে আপনি দোষারোপ করবেন কেন বিদেশটা হচ্ছে নসিব যদি আপনার কপালে সুখ না থাকে ভাই যদি আল্লাহ যদি আপনার কপালে সুখ না লিখে রাখে তাহলে কিন্তু সুখ কোনোভাবে সম্ভব না তাই না তো অতএব যদি আমার পছন্দ যদি রিক্রুটিং এজেন্সি এর মাধ্যমে যদি আসতে চান তাহলে যে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন ডেসক্রিপশন বক্স কোথায় পাবেন আমার ভিডিওর যে টাইটেল আছে ক্লিক করুন ওখানে একটা পেজ ওপেন হবে ওখানে সমস্ত ডিটেলস কোম্পানির ঠিক আছে এবং রিক্রুটিং এজেন্সির অ্যাড্রেস দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন তাদের সাথে আপনি এই কোম্পানিতে যে কোম্পানির ব্যাপারে কথা বলুন সে কোম্পানিতে আপনি আসতে পারবেন ঠিক আছে তো আমি ভিডিওটা শুরু করি আমি এমনি অনেকক্ষণ বকবক করলাম আপনাদের হয়তো বা বিরক্তবোধ হতে পারে ঠিক আছে আমি এ ডাইরেক্ট কোম্পানিটা হচ্ছে রেস্টুরেন্ট নামে এর আগের ভিডিওটা রেস্টুরেন্ট ছিল কিন্তু আলাদা আলাদা কোম্পানি ঠিক আছে সৌদি আরব কুদু রেস্টুরেন্ট কুদু রেস্টুরেন্ট এ হ্যাঁ ভিসা সরাসরি ডাইরেক্ট কোনো সন্দেহ নাই কোনো ভক্ষচক নয় কিচ্ছু নাই আপনি সরাসরি দালালের সাথে কথা বলে আপনি জিজ্ঞেস করে নেন আরও আরও ক্লিয়ার ভাব ঠিক আছে সিলেকশন চলছে মেসেজ অজগো ট্রাভেলস হ্যাঁ ডেলিকেট কৃত ডেলিকেট কৃত ইন্টারভিউ মানে ইন্টারভিউ দিয়ে আপনাকে আসতে হবে তাতে ইন্টারভিউর তারিখ কখন চোদ্দো পনেরো ষোলো সতেরো ও আঠারোই জানুয়ারি দুই আবার বলছি ইন্টারভিউর তারিখ হচ্ছে চোদ্দো পনেরো ষোলো সতেরো ও আঠারোই হ্যাঁ জানুয়ারি দুই আপনারা আসতে পারবেন কুদু কুদু রেস্টুরেন্ট কেএসএ এ কোম্পানিটা ডাইরেক্ট কোম্পানির রেস্টুরেন্ট কোম্পানি মানে ডাইরেক্ট কোম্পানির নামেই এই ভিসাটা দেওয়া হবে পদ সার্ভিস ক্রু ঠিক আছে ক্রু ক্রু মানে বুঝতেই পারছেন ক্রু মতলব হ্যাঁ একটু দেখা শোনা ঠিক আছে মেহমান যারা আসবে হোটেলে ঠিক আছে তাদেরকে হেফাজত করে রাখা তাদের মানে তাদের একটা দায়িত্ব ক্রু হ্যাঁ বেতন হচ্ছে এগারোশো হ্যাঁ খাবার হচ্ছে তিনশো টাকা হ্যাঁ ডিউটি দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন বুঝছেন বয়স একুশ থেকে বত্রিশ বছর হ্যাঁ এবং সুদর্শন ও স্মার্ট হতে হবে অভিজ্ঞ প্রার্থী মানে অভিজ্ঞ যদি আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে আলাদাভাবে হ্যাঁ মানে একটা মানে একটা মানে একটা ই দেওয়া হবে আর কি কি যে ফ্যাসিলিটি দেওয়া হবে আরও অন্য অন্য ঠিক আছে আদার্স ওয়ে ইংরাজি কথা বলতে হ্যাঁ ইংরাজি লিখতে ইংরাজি জানতে পারলে আপনার জন্য আরও বিদেশটা সহজ হবে এ বিষয়গুলো ঠিক আছে এবং বয়স একুশ থেকে বত্রিশ এর মধ্যে হলে হবে সমস্যা নাই ঠিক আছে পাঁচ ফুট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি একটু লম্বা হলে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই তো যাই হোক আমি যেগুলো বললাম আপনাদের অবশ্যই আপনারা সরাসরি আপনার পছন্দের এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি আসতে পারবেন আমার কাছে মনে হলো কি যে কাজটাও যেরকম হালকা কাজটাও সুন্দর ঠিক আছে সব কিছু মিলিয়েই মানে মনে হচ্ছে কি যে অ্যাকুরেট লাগছে তারপরেও আপনার আরও কিছু চাহিদা থাকলে আরও কিছু জানার থাকলে অবশ্যই তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন কেন একেবারেই ওর ভিতরে তো ঢুকা যায় না কোম্পানির ভিতরে তো ডাইরেক্ট ঢোকা যায় না আমরা তো সচরাচর দেখতে পাই যে কোনো রেস্টুরেন্টে গেলে খাইতে গেলে ঠিক আছে ঢুকি বিআইপি এলাহি কারবার লাগে ঠিক আছে যারা চাকরি বাকরি করতেছে ঠিক আছে যারা ক্রু কাজ করতেছে ক্লিনার কাজ করতেছে তাদেরকে দেখলেই মানে মনটা চাই কি যে আমি যদি পারতাম এই কাজটা ঠিক আছে কিন্তু তাদের ভিতরে অলরেডি কী চলছে এটা তো বোঝার ক্ষমতা নাই একমাত্র আল্লাহ ছাড়া তাই না তো যাই হোক এই বিষয়টা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন পাশাপাশি শেয়ার করবেন ভিডিওটা ছড়িয়ে দেবেন সারা দুনিয়াতে বুঝছেন দুনিয়াতে আপনাদের কাছে আর কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না আর আমার এক টাকাও লাভ নাই এই যে এত কষ্ট করে যে ভিডিও বানাইতেছে বুঝছেন আর জীবন একটাই নিজের জীবনের খেয়াল রাখবেন হ্যাঁ আল্লাহ হাফেজ